গুণীজন বলে গেছে, ধূমপান মধুপান নিজে খান নিজের বাচ্চাকে খাওয়ান, বন্ধু আস্তে আস্তে খাবি বেশি মজা পাবি। সিগারেটের মধ্যে ভালোবাসা আছে, অনেক মজা। বন্ধু কালকে মাল চরম লাগছে, কেমন আছিস? বন্ধুকে বিড়িটা দাও, তোমার জন্য গিফট। টানো বন্ধু, টানো টানো, এই বেটা ভালো করে টান, টানো, মজা আছে তো, অনেক মজা, ভালো লাগছে না? মাথা ঘুরতে ভালোবাসা করো, ঠিক হয়ে যাবে, আর দু একদিন টান দিলে ঠিক হয়ে যাবে, টান টান টানো বন্ধু, টান আর একটা টান, আর একটা টান, আর একটা টান, এই শেষ টান দিয়ে দাও, সুখ টান। হ্যাঁ রে মাইয়া রে, তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা দে, ফিরাইয়া দে। এইতো বন্ধু, ও ভালো আছিস? খবর তোর? বিড়ি দেখা না, বিড়ি দেওয়া রোজ রোজ বন্ধু, বিড়ি তো আর দেওয়া যায় না, একটু কিনে লে আয়, আমরা একসাথে খাই, যা সবাই একসাথে মজা করে খাই। কালকে আনবো না আজকে? আরে বেটা সিগারেট কিনে খাইতে হয়, এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। আপনারা দেখলেন কিভাবে একটা ছেলে, ভালো ছেলে, খারাপ ছেলেদের সাথে মিশে সিগারেট খাওয়া শিখল। এইভাবে আমাদের সমাজ চলতে থাকলে তো সমাজটা মাদকযুক্ত হয়ে যাবে। পরিবারের সবার উচিত, সমাজের সবার উচিত সচেতন থাকা, তাদের ছেলেদের প্রতি লক্ষ্য রাখা,